গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি। কালকে তো দেখলে আমরা ইয়েতে গেছিলাম চতুরঙ্গে, কালকের ব্লগটায় দেখেছো চতুরঙ্গতে হোলি খেলেছি বেশ। আজকে আবার এইখানে আমাদের জয়দেব একটা এক্সিবিশন চলছে, এখানে এসেছি। জয়দেব তো মোটামুটি আমার বাড়ির কাছেই, এখানে একটা এক্সিবিশন চলছে, এখানে এসেছি। তো সাথে থেকো, তোমাদের অল্প অল্প একটু, যতক্ষণ আলো থাকে ততক্ষণ তোমাদের সাথে সাথে একটু অল্প অল্প করে দেখাবো। তো সাথে থাকো, আমি দেখেই দিচ্ছি তবু আমার স্টলটা তোমাদের। নিয়ে তুমি আর তোমার কি আরেকজনকে বসতো? বোন, ওই যে বোন ওখানে বসে আছে, বোনকে দিই। বোন আয় খেলে যাই। আরে ও খেলেছিল আমরা বুবুন দিয়ে, আমরা সব দিল। বল তাকাও, ভিডিও তো দেবো। কি ভিডিও তো দেবে? ভিডিও করছো? হ্যাঁ, সেটা বললো তো কথা বলতে হবে তো। দাও বলো, ওই জন্য তো বলছি যে হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে। এই যে দোয়েল প্রায় ভিডিওতে আমার দেখেছো পাশের স্টলটা বসেও, হ্যাঁ পাশেই বসে, এখানেও পাশেই বসেছে। নিউ ক্রিয়েশন বুটিক, সবাই ভিজিট করো, শপে হোক বা এই সিজন সারা দুর্গাপুরে থাকো, আমাদের তো ফেসবুকে আমাদের জায়গায় বন্ধু এখন। হ্যাঁ, আমার ওয়াইটি তো অনেক হয়েছে না, অনেকেই তো বন্ধু আছে আমার, তো অনেকেই দেখতে পাবে। আমি আর মৌসুমী দি সব সময় এক জায়গায় থাকি, মানে যেখানে দেখবে মানিক আর জোরকে দেখতে পাবে। চলো গোটাটা তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, ঠিক আছে? একটু একটু করে দেখাচ্ছি, সাথে থেকো। এই যে দেখি, দেখো আমার স্টলটা আমি দেখিয়ে দিচ্ছি। সাহিত্যাঙ্গনের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে এক মনোজ্ঞ সংস্কৃত। দেখছো আমি স্টলটা তাড়াতাড়ি করে এসে গুছিয়েও নিয়েছি। এখন কি হয়, আমাদের এগুলো গোছাতে গোছাতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, ঝটপট করিও নি। আর যতই কষ্ট হোক, আমরা মানে এইসব জায়গায় আসলেই না একটা ফ্রেশ লাগে, চলে আসি, প্রচণ্ড শারীরিক কষ্ট হয়। কষ্ট হয় না বলো, সংসার তো আমাদের এ টু জেড সব সামলেই যাবে, এই জায়গাটা আমরা আসি, প্রচণ্ড কষ্ট হয়, তবুও এখানে কোথাও না ভালোবাসা রয়েছে এই কাজের মধ্যে। করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে কাজ আমাদের, যে কাজ ছাড়া থাকতেই পারবো না, আর ভালোবেসেও ফেলেছি এত কাজকে। দেখো প্রোগ্রাম শুরু হবে, এখানে দূর থেকে আসে অন্ডাল থেকে কিছু ডান্সের গ্রুপ এসছে, মানে একটু 5টা থেকেই শুরু, আর কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যাবে। তো যেতে যেতে প্রায় 10:30 তো বাজবেই, যেতে সব গোছগাছ করে। তো রাতের দিকে ধরো যে দেখছি এত ভিড়ের মধ্যে, তো রাতে ঠিক মতন আমি ভিডিও করতেও পারবো না, আমি তো পুরো একা থাকি তো স্টলে, সম্ভব হয়ে ওঠে না। এই জন্যই তোমাদের অল্প স্বল্প দেখিয়েও নিচ্ছি, সন্ধ্যের পর ধরো আর এইসব জায়গায় এসে আমি তো কিছু দেখাতেও পারবো না। রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, কন্টিনিউ রবীন্দ্রসঙ্গীত হয়ে যাচ্ছে, সুতরাং মাঝে মধ্যে ওটা বন্ধ করতে হচ্ছে, ভয়েসটা আবার দিতে হচ্ছে। তোমরা তো জানোই কি ঝামেলায় কপিরাইট ক্লেম পড়ে যাবে, ওই জন্যই তো 2 মিনিটের বেশি তো দিতেও পারি না গান। একটু উঠে যে চা খেতে যাবো, একা যেতে পারছিলাম না, এত ভিড়। যখনই ভাবছি একটু উঠে যাবো, কেউ না কেউ চলে আসছে, জলও শেষ হয়ে গেছে, চা খেতে যাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, তাও উঠতে পারছি না। প্ল্যান করছি এবারে উঠে একটুখানি দৌড় দেবো, ছুট দেবো। যখনই ছুটতে একটু ওদিকে যাচ্ছি, তখনই কাস্টমার চলে আসছে, পাশের স্টল থেকে ডাকছে, দেখো দেখো তোমার কাস্টমার চলে আসছে। হ্যাঁ, এবার এদিকে ওদিকে একটু তাকাচ্ছি যে ঝট করে ছুটে যাই একটু চা খেতে।
যাক তাড়াতাড়ি গিয়ে আমি এক কাপ চায়ের বলে এলাম যে একটু বাবু দিয়ে যায় এখানে, আর দু প্লেট মোমো, চিকেন মোমো, ওই ছেলে মেয়ের জন্য চিন্তা, নিয়ে যেতে হবে দু প্লেট মোমো, আমি অর্ডার দিয়েছি, টাকা দিয়ে এসেছি, চিনতে এলাম। দেখেছো রাতের দিকে এখন ভালোই ভালো কাস্টমার থাকে প্রায় আমার, আস্তে আস্তে একদম তোমার আমি এসেছি সাড়ে দশটা কি এগারোটা, পুরো এগারোটাই বেজে গেছে, মানে যখনই গোছাচ্ছি আসলে এদিকে আমাদের তো টাউনশিপ কোয়ার্টার পাশাপাশি কোয়ার্টার, ওই কোয়ার্টার থেকে আসছে সব দশটা সাড়ে দশটা কোনো ব্যাপার না, হ্যাঁ যখনই গুছিয়ে নিচ্ছি তখনই কাস্টমার, এটা দেখা ওটা দেখা, ঠিক আছে চলো যা হয়, কাস্টমার আসলে তো আগেই আমাদের মানে সে মানে আমাদের আমার আমাদের কর্তব্য থাকে যে তাকে জুয়েলারি ঠিক মতন করে দেয়। ব্যাস এই সময়টায় পুরো তখন তোমার প্রোগ্রামও ফুল দমে হচ্ছে, মানে আর এইখানে আমার অনেক বন্ধু একটু আগে যে কাকুলিদি বলে গেল, যে কাকুলিদিকে আমি বাইশ তেইশ বছর পর আমি দুর্গাপুরে যখন এসেছি, তেইশ বছর পর সেই দিদিকে দেখলাম এইখানে। হ্যাঁ দিদি খুব ভালো আবৃত্তি করেন, হ্যাঁ নিয়ে পরে দিদি এখানে এসেছিলেন, নিয়ে দিদির সাথে দেখা হলো, এটা একটা আমার কাছে বড় পাওনা, দিদিকে দেখতে পারলাম, দিদি চিনতেও পারলো আমাকে। আর দেখো তো এখন দেখো সাড়ে নটা প্রায় দশটার কাছাকাছি বাজে, তাও ভিড় দেখেছি এই সময় দশটার সময় প্রচণ্ড ভিড়ই তো সব খেয়েছে। ব্যাস আর ভিডিওটা বড় করবো না, এখানেই রাখবো, কেন এক্সিবিশন দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি অল্প অল্প করেই করে তুলেছি। আর আবার সেই একই কথা বলবো, প্লিজ নতুন বন্ধুরা এসো আমার পরিবারে, আমিও তোমাদের পরিবারে অবশ্যই যাবো, একটা ভালো বন্ধু পাবে, আর প্লিজ লাইক করে কমেন্টস করবে। হ্যাপি কাস্টমার, বাচ্চা কাস্টমার, এই চুড়ি পেয়ে খুব খুশি দেখা, চুড়িটা চুড়ি আর কানের পেয়ে খুব খুশি, দেখো কানের পরে খুব খুশি, ও খুব সুন্দর লাগছে, এইটা দিয়ে দেবো। হ্যাঁ ব্যাস এটা হচ্ছে আমার লাস্ট কাস্টমার, সাড়ে দশটার সময় এসেছিল লাস্ট কাস্টমার, ওই ছিল। আর এই যে আমার ছেলে মেয়ে চলে এসছে, মেয়ের দশটায় ছুটি হয়েছে, ছেলে গিয়ে ওকে নিয়ে এসে তারপরে আমার কাছে এসছে, স্কুটি নিয়ে একটা ব্যাগ নিয়ে যাবে, আরও একবার এসে দুটো ব্যাগ নিয়ে আমি ওর সাথে চলে যাবো। এখানেই রাখছি, ভালো থেকো, টাটা, গুড নাইট, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।